সংবাদ সারাদিনে আমরা নিউজরুম আপডেটের দিকে নজর রাখবো। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের জানাবো এবং নিউজরুম থেকে আমাদের সঙ্গে থাকবে আমার সহকর্মী অনিন্দিতা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমরা আপনাদের জানাবো। প্রথমেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, অর্পিতার মাস্টারমাইন্ড প্রশ্নে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু কোনো মন্তব্যই করলেন না। বায়রন বিশ্বাস নিয়ে কথা বললো কিন্তু অর্পিতার সম্পর্কে কোনো কথা বললেন না পার্থ চট্টোপাধ্যায়। আমরা জেনে নেবো সরাসরি নিউজরুম থেকে, রয়েছে আমার সহকর্মী অনিন্দিতা। অনিন্দিতা, কি জানতে পারছো বিষয়? দেখো, গতকালকেই কোর্টে পেশ করা হচ্ছিল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে এবং সেখানে ভরা এজলাসে অর্পিতা বলেছিলেন যে সমস্ত কিছুর মাস্টার মাইন্ড হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি কিছুই জানেন না, তাকে ব্যবহার করা হচ্ছে। গতকালকে এমনটাই মন্তব্য করেছিলেন অর্পিতা এবং আজকে কোর্টে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সে সময় তাকে প্রশ্ন করা হয় অর্পিতার সেই মন্তব্য নিয়ে, যেখানে তিনি বলেছিলেন যে তার সমস্ত এত কিছু সম্পত্তি, সমস্ত কিছুর কিন্তু মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। তবে সেই প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে গেলেন পার্থ, তিনি এ বিষয়ে একটি মন্তব্য করলেন না। এবং তারপরে তাকে বায়রন বিশ্বাস নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে একে একে সবাই চলে আসবে, অর্থাৎ তৃণমূলের চলে আসবে, এমনটাই কিন্তু মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতে প্রবেশের মুখে এমনটাই কথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র আজকে সেজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। এখনো কি জিজ্ঞাসাবাদ চলছে এবং কি কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই সূত্র কি জানতে পারছো? দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম এবং তার এর আগে তাকে একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ, তাকে তলব করা হয়েছিল এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তারপর ইডি যেমনটা বলেছিল যে সেখান থেকে, তার বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার কোটি কোটি টাকার সম্পত্তির হদিশও পাওয়া গিয়েছে। ইডি সূত্রের খবর যে তিনটি কোম্পানির সঙ্গে এই সুজয় কৃষ্ণর যোগসূত্র আছে এমনটাও কিন্তু খবর উঠে এসেছে এবং আগেরবার ইডি এমনটাই বলছিল যে যা তথ্য উঠে এসেছে সেই তথ্য থেকে কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলার মোড় পুরোপুরি ঘুরে যেতে পারে এবং সে কারণেই আজকে আবার তাকে তলব করা হয়েছিল। নির্ধারিত সময় অর্থাৎ 11:03 আগে তিনি সিজিও কমপ্লেক্সে আসেন, তবে সে সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। তিনি বলেছেন যে আমি বেরিয়ে সমস্ত কিছু উত্তর প্রশ্নের উত্তর দেব এবং আমি সবরকমভাবে সহযোগিতা করছি, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে, তার জন্য প্রশ্নমালা তৈরি হয়েছে। তবে তিনি কখন বেরোন এবং বেরোনোর পরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কি বলেন, আমাদের সেদিকে নজর থাকবে। একেবারে এবার যে খবরের দিকে নজর রাখবো, রানাঘাটে পুলিশের গাড়িতে পিষ্ট হয়ে একজনের মৃত্যু এবং দুজন আহত, এই ঘটনার পরই উত্তপ্ত রানাঘাট, পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, আজকের কি পরিস্থিতি এবং সেখানকার কি বলছেন সাধারণ মানুষরা? দেখো, নদিয়ার রানাঘাটের কুলগাছে সেখানে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, এর সূত্রপাত গতকালকে। গতকালকে যেমনটা স্থানীয়রা বলছেন, তারা গরু চোর সন্দেহে একজনকে আটক করেন। তারা বলছেন বেশ কিছুদিন ধরেই সেখানে গরু চুরি দৌরাত্ম্য ক্রমশই বাড়ছিল এবং গতকাল তারা একজনকে পাকড়াও করেন, তারপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে অভিযুক্তকে আটক করতে চান, তবে সেখানে কিন্তু বিপত্তি ঘটে, কারণ গ্রামবাসীরা বলছেন যে সেই অভিযুক্ত তিনি কিন্তু এই চক্রের মূল পাণ্ডা নয়, অর্থাৎ তার ছেলে তিনি হচ্ছেন এই গরু চুরি চক্রের মূল পাণ্ডা, তাকে গ্রেফতার করতে হবে, এমনটাই দাবি জানান তারা। সেই সময় পুলিশ আটক করতে গেলে শুরু হয় খণ্ডযুদ্ধ, যেমনটা গ্রামবাসীরা বলছেন। এই কথাবার্তার মধ্যেই পুলিশ হঠাৎ করে গাড়ি চাপিয়ে তাদের উপরে এবং পুলিশের চাকাতে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের, তারই সঙ্গে সঙ্গে আহত হয়েছেন দুজন, তাদের রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং যেরকমটা স্থানীয়রা বলছেন যে হঠাৎ করেই পুলিশের যে এই দুর্ব্যবহার, তাকে বাড়ি মেনে নেওয়া যায় না এবং যে কারণেই পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, রীতিমতো সেখানে পুলিশ জনতার খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তবে এখনও কিন্তু, এখন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং তারা কিন্তু আহতরা হাসপাতালে ভর্তিও রয়েছেন। স্থানীয়রা বলছেন পুলিশের যেরকম ব্যবহার তা কিন্তু একেবারেই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইন্দ্রাণী, এবার যে খবরের দিকে নজর রাখবো, কুলতলিতে নদী চুরি এবং নদীর ওপর একের পর এক কংক্রিটের নির্মাণ হচ্ছে, কি জানতে পারছো অনিন্দিতা? প্রশাসন কি বলছে, কি ব্যবস্থা নিতে চলেছে তারা? দেখো, যেমনটা স্থানীয়রা বলছেন যে কুলতলিতে নদী চুরির ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। তারা বলছেন প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নদী চুরি করে সেখানে কংক্রিটের নির্মাণ কিন্তু আরও ক্রমশই বেড়ে চলছে। কুলতলি বিধানসভার পিয়ালি এবং পেটকুলচাঁদ নদীর পাড়ে ম্যানগ্রোভ যে অরণ্য, সেই অরণ্য কেটেও এই বাড়ি বানানোর কাজ কিন্তু চলছে এবং বেশ কিছুজন তারা কিন্তু অকপট স্বীকারোক্তি করেছেন সংবাদ মাধ্যমের সামনে। তারা বলেছেন যে এখানে বেশ কিছুদিন থেকে কিন্তু এই বাড়ি তৈরির দৌরাত্ম্য বেড়ে গিয়েছে এবং তাদের দেখা দেখি আমরাও এই বাড়ি বানিয়েছি।
যেটা স্থানীয়রা বলছেন যে প্রশাসনকে বারবার এই বিষয়টা জানিয়েও কোনো সুরাহা কিন্তু মেলেনি এবং প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এই কংক্রিটের নির্মাণ এখনো পর্যন্ত চলছে যদিও এই বিষয়ে সেখানকার বিধায়ক বলছেন যে এই বিষয়ে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে তবে এখন দেখা তাদের অভিযোগের পর সেখানকার স্থানীয়রা কিংবা সেখানকার যে প্রশাসন তারা কি ব্যবস্থা আদতে নেন ইন্দ্রাণী জমি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ছে নরেন্দ্রপুরে 30 থেকে 40 জন দুষ্কৃতী তাণ্ডব চালায় বাড়িঘর ভাঙচুর করা হয় কি জানতে পারছো এখনো একেবারেই গড়িয়াতে জমি মাফিয়াতে দৌরাত্ম্য ক্রমশই বাড়ছে সেখানে আজকে হঠাৎ করেই অটো এবং বাইকে করে এসে 30 থেকে 40 থেকে 50 জন এসে সেখানে প্রায় 15 থেকে 16টি ঘর ভেঙে দিয়েছে এমনটি কিন্তু অভিযোগ তুলছেন স্থানীয়রা তারা বলছেন যে বহিরাগতরা 109 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারা এটাও বলছেন যে পুলিশ সাহায্য করছে না তারা বলছেন যে আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি কিন্তু আজ হঠাৎ করে কয়েকজন এসে তাদেরকে ওঠানোর চেষ্টা করছে তারা বলছেন এই বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত সেই মামলা গিয়েছে তা সত্ত্বেও এই হামলা চালানো হয়েছে এবং তারা বলছেন পুলিশকে খবর দেওয়া হলে তারা সময় মতো আসেননি অর্থাৎ তাদের পুলিশ সহযোগিতা করেনি এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা ইন্দ্রাণী একেবারে ধন্যবাদ অনিন্দিতা নিউজরুম থেকে সরাসরি ছিল আমার সহকর্মী অনিন্দিতা বেশ কয়েকটি খবরের আপডেট আপনাদের আমরা জানিয়ে দিয়েছি এবার আরো বিস্তারিত খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর সঙ্গে থাকুন